বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো আমরা কিভাবে আমাদের আইফোনে ব্যাকগ্রাউন্ডে ইউটিউবের ভিডিও প্লে করব। মিউজিক, মুভি বা যে কোনো কিছু আমরা অন্য কিছু কাজ করার সাথে সাথে ইউটিউব চালাতে পারবো। তো ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চলবে এই কাজটা করতে হলে আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটা হলো, আপনারা সবাই জানেন, গুগল ক্রোম ব্রাউজার। এই গুগল ক্রোম ব্রাউজারটা আপনারা অ্যাপ স্টোরে পাবেন, এছাড়া আমার ডিসক্রিপশনে এই অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে ইনস্টল করতে পারবেন। তো গুগল ক্রোমটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছেন বা এখানে যে সার্চ করার অপশন আছে, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনারা এখানে www.youtube.com লিখবেন, www.youtube.com এটা লিখে জাস্ট সার্চ করবেন। করলে ঠিক ইউটিউবের মতো একটি অপশন আসবে, যেটা আমরা আমাদের অবিকল ইউটিউবের মতো, দেখুন এখানে আমাদের ইউটিউব যে ব্রাউজারটা আছে এটা দেখায়, সেম জিনিস কিন্তু একেবারে দেখতে সেম থাকবে। তো তখন আমরা কি করব, ওটাকে আমরা একটু ডেস্কটপ মোডে নিয়ে যাব, যে আমরা কম্পিউটার বা ল্যাপটপে চালালে যে এরকম দেখতে পাই ঠিক সেরকম দেখতে পাবো। তো ক্রোমে গেলাম আমি, এবং ক্রোমে আসার পরে এখানে যে নিচে ডান পাশে একবারে নিচে তিনটা ফোঁটা আছে, এই তিনটা ডট আছে, এই তিনটা ডটের উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচে দেখতে পাবেন রিকোয়েস্ট ডেস্কটপ মোড, রিকোয়েস্ট ডেস্কটপ মোডে ক্লিক করবেন। করলে দেখবেন যে আপনার যে স্ক্রিনটা ছিল সেটা এখন আর একটু বড় হয়েছে, এবং এখানে ফুল একটা ল্যাপটপ বা কম্পিউটারের ডিসপ্লের মতো দেখাচ্ছে। তা এখন আপনি যেইটা চান, যেই মিউজিকটা প্লে করতে চান সেটা প্লে করবেন। তো আমি জাস্ট এটা প্লে করব। এটা প্লে করার পরে প্লে দিয়া আমরা এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু প্লে হলো। প্লে হলে আমাদের স্ক্রিনটা বড় হয়েছে। তো আমরা এখান থেকে নিচের থেকে এটা টান দিব, দিয়ে এখান থেকে পুশ করে রাখব। রেখে আমরা এখান থেকে ব্যাকে যাব, গিয়ে যে কোনো একটি অ্যাপসের ভিতরেও আমরা ঢুকলে হবে। তো সেখানে এসে আমরা এখানে এই গানটা এখন প্লে করে দিব। তো এটা প্লে করে দিলে দেখতে পাবেন যে আপনার সেই গানটা, মিউজিকটা প্লে হচ্ছে। তো এখান থেকে আমরা তখন হলো এখান থেকে প্লে করব। প্লে করার পরে আমরা সাথে সাথে এই বিভিন্ন ধরনের ব্রাউজার বা মোবাইলের আনুষঙ্গিক অন্য কাজ আমরা করতে পারবো। তাছাড়া আমরা যদি চাই তাহলে এটা প্লে করে রাখতে পারবো, যেটা ব্যাকগ্রাউন্ডে প্লে হবে। আপনার ফোন যদি লক হয়ে থাকে তাও এই ইউটিউবের ভিডিওগুলো প্লে হতে থাকবে একের পর এক। আপনি চাইলে এখান থেকে চেঞ্জও করে নিতে পারবেন, এখানে যে চেঞ্জ অপশন আছে এটার উপর টাচ করলে আপনার মিউজিকটা চেঞ্জ হতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন।